পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে সোহাগ হালদার নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল রাতে ওই নারী সোহাগ সহ দুজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ এবং এক সন্তানের জননী ওই নারীর বাড়ি বালিয়াতলী ইউপির পক্ষিয়াপাড়া গ্রামে। গত বছরের মাঝামাঝি সময়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ঢাকায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সোহাগ। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোহাগ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই নারী বিষয়টি সোহাগের পরিবারকে জানালে তারা সন্তান নষ্ট করার পায়তারা চালায়, তাই বাধ্য হয়ে ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন।